Good morning, student. Good morning, class 6. Today we will continue with the lesson The Giant Rock. Number 3, Furs and the Feathers. And see, go to the page number 65 and we will continue after from where we have ended it, okay? See what is written here. I believed till then that it was not possible for me to get out of this abyss, but falling in of those pieces of meat and put me in hope of the way to saving my life. That means ekhane bolte cheyeche je I believe till then that it was not possible. Ami bishwash korte laglam je eta emon eta impossible, it is not possible, seta impossible mane kono eta possible noy ফর মি, তার জন্যে যে সে একটি নরকে এসে, মানে অ্যাবেসি মানে হচ্ছে নরক, সে যে একটি নরকে এসে পড়েছে সেটা তার কাছে কোনো ইম্পসিবল নয়, এটা বিশ্বাস করা সেটা ইম্পসিবল নয়, আর সে বিশ্বাস করতে বাধ্য সে একটি নরকে এসে পৌঁছেছে। বাট দ্য ফলিং অফ দোজ পিসেস অফ মিট পুট মি ইন হোপস অফ দ্য ওয়ে অফ সেভিং মাই লাইফ, কিন্তু ওই যে পিসেস অফ মিট যেগুলো পড়ছিল, পিসেস অফ মিট পুট মি ইন দ্য হোপ অফ দ্য ওয়ে অফ সেভিং মাই লাইফ, যখন সে পিসেসগুলো পড়ছিল সেখানে, তো তখন সে আশা করেছিল যে হ্যাঁ এবার আমার জীবনটা বাঁচতে পারে। আই বিগ্যান টু গ্যাদার দ্য লার্জেস্ট ডায়মন্ড দ্যাট আই কুড সি অ্যান্ড কুড পুট দেম ইন টু দ্য লেদার ব্যাগ ইন উইচ আই ইউজ টু ক্যারি মাই প্রভিন্সেস। বলছে যে I began to gather the largest diamond. আমি সবথেকে বড় বড় ডায়মন্ডগুলো এক জায়গায় করার চেষ্টা করলাম, আর সেটা কোথায় রাখলাম আমি? সে কোথায় রাখলো সিন্দবাদ? সে লেদার ব্যাগের মধ্যে রেখে দিল। ইন উইচ আই ইউজ টু ক্যারি মাই প্রভিশনস, যেখানে সে খাবারের জিনিস রাখতো ব্যাগের মধ্যে। ওকে, I took the largest piece of meat I could find tied it close round me with the cloth of my turban and laid myself upon the ground with my face downward. কি বলছে এখানে? I afterward took the largest piece of the meat. আমি তারপরে একটি বড় মাংসের টুকরো সেখান থেকে নিয়ে গেলাম। Took a largest piece of the meat, মানে সেখান থেকে মাংসের টুকরোটা নিলাম। I could find টাইড ইট ক্লোজ রাউন্ড মি, আমি দেখতে পাচ্ছি আমি নিজেকে ওই মাংসের টুকরোর সাথে বেঁধে নিলাম। কী দিয়ে বাঁধলাম? উইথ দ্য ক্লোথস অফ মাই টার্বান, আমার টার্বান যে পাগড়ি ছিল মাথায় সেই টার্বান দিয়ে সেটাকে বাঁধলো ওর সাথে। অ্যান্ড দেন লেড মাই সেলফ আপন দ্য গ্রাউন্ড উইথ মাই ফেস ডাউনওয়ার্ড, এবং তারপরে সে নিজের মাথাটাকে উল্টো করে মাটির দিকে মুখ করে সে শুয়ে থাকলো। আই হ্যাড স্কেয়ারসলি লেন ডাউন বিফোর দ্য ইগল কাম, আমি খুব ভয়াবহভাবে আমি খুব ভয়াবহভাবে সেই ইগল আসার আগে অবধি আমি সেখানে ছিলাম। ইচ অফ দেম, মানে ওখানে অনেকগুলো ইগলস ছিল, ইচ অফ দেম সিজড a piece of meat and one of them took me up to the nest on the top of the mountain. প্রত্যেকটি ইগল এক একটা করে মিট নিয়ে গেল, এবং তার সাথে সাথে একটা ইগল আমাকেও নিয়ে চলে গেল। কোথায়? অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেন। দ্য মার্চেন্টস বিগ্যান শাউটিং টু ফ্রাইটেন দ্য ইগলস, দ্য মার্চেন্ট বিগ্যান শাউটিং টু ফ্রাইটেন দ্য ইগল, এইবার সেইটা দেখে মার্চেন্টটা কী করলো, যে আশেপাশে যে মার্চেন্টসরা ছিল, যারা যে মাংসের টুকরোটাকে ফেলে দিয়েছিল তাদের খাবার জন্যে বা তাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্যে, তো তারা কী করলো তারপরে? দ্য মার্চেন্ট বিগ্যান শাউটিং টু ফ্রাইটেন দ্য ইগল, তখন তারা চিৎকার করলো, কেন? টু ফ্রাইটেন দ্য ইগল, যাতে ইগলদেরকে ভয় পাওয়াতে পারে। When the eagle had flown away, one of them came to the nest where I was. যখন ইগলরা ওখান থেকে চলে গেল, সেই মার্চেন্টদের মধ্যে একজন তার কাছে এলো,
কোথায়? সে নেস্টে। হি ওয়াজ অ্যাট ফার্স্ট অ্যাফ্রেড ওয়েন হি স হি মি বাট সুন ইনস্টেড অফ ইনকোয়ারিং হাউ আই কেম দেয়ার বিগ্যান টু কোয়ারেল উইথ মি। বলছে আই ওয়াজ অ্যাট ফার্স্ট অ্যাফ্রেড ওয়েন হি স মি হি ওয়াজ অ্যাট ফার্স্ট অ্যাফ্রেড ওয়েন হি স মি যখন তারা আমাকে প্রথমবার দেখলো তারা ভয় পেয়ে গেল। বাট সুন ইনস্টেড অফ ইনকোয়ারিং হাউ আই কেম দেয়ার তারা যে ইনকোয়ারি করার আগেই তারা কী করা শুরু করে দিল, কোয়ারেল করা, মানে ঝগড়া করা শুরু করে দিল। অ্যান্ড আস্কড ওয়াই আই স্টোল হিজ গুডস, এবং জিজ্ঞাসা করলো যে কেন সে তার খাবারগুলো বা সেই মাংসের টুকরোগুলো চুরি করলো। ট্রিট মি রিপ্লাইড আই, তারপর সে রিপ্লাই করলো, কি রিপ্লাই করলো, উইথ মোর সিভিলিটি ফর আই হ্যাভ ডায়মন্ডস ইনাফ ফর ইউ অ্যান্ড মাই সেলফ চু। বলছে যে আমার কাছে শুধু ইনাফ ডায়মন্ড শুধু আমার জন্যে নয় তোমাদের জন্যেও আছে। সুন দ্য আদার মার্চেন্ট কেম ট্রুপস অ্যাবাউট আস, তারপরে অন্য মার্চেন্টের দলটি তার কাছে চলে এলো। দে ওয়ার মাচ অ্যাস্টনিশড টু সি মি বাট দে ওয়ার মাচ মোর সারপ্রাইজ ওয়েন আই টোল্ড দেম মাই স্টোরি। তারা খুব অবাক হয়ে গেল তাকে দেখে, কিন্তু যখন সে তারা এই যে সিন্দাবাদের গল্পটা শুনল তারা আরও বেশি সারপ্রাইজড হয়ে গেল। আই স্পেন্ড দ্য নাইট উইথ দ্য মার্চেন্টস, আই থট আই ওয়াজ ইন আ ড্রিম অ্যান্ড কুড নট বিলিভ মাই সেলফ টু বি আউট অফ ডেঞ্জার। আই স্পেন্ড মাই নাইট উইথ দ্য মার্চেন্ট, আমি আমার রাতটা সেই মার্চেন্টদের সাথে কাটালাম। আই থট আই ওয়াজ ইন আ ড্রিম, আমি ভাবতে লাগলাম যে মনে হয় আমি স্বপ্ন দেখছি। অ্যান্ড কুড নট বিলিভ মাই সেলফ টু বি আউট অফ ডেঞ্জার, এবং নিজেকে ভাবতে পারছি না যে আমি এই এত বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পেয়েছি। ওকে স্টুডেন্ট, টুডে উই উইল লার্ন আপ টু দিস, নেক্সট ডে উইল কন্টিনিউ উইথ দ্য নেক্সট পার্ট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।